हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तुम्हारा सकले केमन आसो? आशा करी भलो आसो, सुस्थ आसो। आमियो भलो आछी। आमार चैनले तुम्हारे सकल के अनेक अनेक स्नेहप्रीति भलोबासा आंतरिक अभिनंदन जानिए शुरू करछी आजकेर ए सुंदर रेसिपिटी। आशा करी भलो लागबे, भलो लागले साथे थेके सहयोगिता करबे। तुम्हारे सकले सुस्थता और मंगल कामन आज के देखो मुग डाले बड़ार ए रेसिपिटी। आशा करी भलो लागबे। ताहले शुरू करा जाक। छोटो बाटिर पून बाटिर मुग डाल नियेछी, भालो करे खुटे बेचे परिष्कार जले धुए नियेछी। एखन भिजिए राखब, ए जलटार भितर रेखे भिजिए राखब 7-8 घंटार जन्य। फिर एलाम 7-8 घंटा पर, ये डालटा फुले एतटा हये गेछे। एखन ये जलटाके फेले दिए आमी ये डालगुलोके बेटे नेब। आमी डालगुलोके शिलनोड़ाय एइभावे बेटे नियेछि, बेशि फिनिशिंग करिनि। तुम्हराओ मिक्सारे कि शिलनोड़ाय बाटबे फिनिशिंग करार दरकार नेइ, एइभावे बाटले खूब भालो हय। बेशिक्षण जदि भिजानो हय डालटा एकदम बाटते कोनो असुविधाई नेइ, खूब सहजेई बाटा हये जाय। आर मिक्सारे दिले तो कोनो कथाई नेइ, एक राउंड दिले कमप्लीट। बस एखन आमी जे मसलागुलो व्यवहार करेछि एई रेसिपिटिर जन्य ता हलो, इखाने एकटा बड़ो प्याज दियेछि आर 4-5टा काँचा लंका, 1/2 टी स्पून रसुन बाटा, 1 टी स्पून आदा बाटा, 1 टी स्पून जिरे बाटा नियेछि एखाने। एखन एइगुलो सब डाल बाटार संगे मिलिये नेब। 1/2 टी स्पून लवण दियेछि एखाने, परिमाण मतन 1/2 टी स्पून हलुद दियेछि। এখন একটা বড় মাপের পেঁয়াজ কুচানো এই যে দিয়ে দিলাম, আর এখন ঝাল কুচানো এই যে দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেই সমান ভাবে দেবে, আমি একটু ঝালের মাত্রা বেশি রাখি সব সময়। 1 টি স্পুন জিরে বাটা এই যে দিয়ে দিয়েছি। এখন 1 টি স্পুন এই যে আদা বাটা দিলাম, আর এই যে রসুন বাটা 1/2 টি স্পুন। এখন এই সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। চামচের দ্বারা হবে না, আমার হাত দিয়ে করতে হবে, ভালো করে মেখে নিতে হবে। হাতের কিন্তু কত কষ্ট, হাত দিয়ে কত কিছু করতে হয়। খাওয়ার সময় মুখটা তো বসে রয়েছে খাওয়ার জন্য, আমি তাকে খাওয়াবো কখন? একটু অপেক্ষা করো, মুখটা একটু অপেক্ষা করো। তেল মাখানো, এখন আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও গরম করে এখন আমি হাতের সাহায্যে ওই ব্যাটারটা ধীরে ধীরে দিয়ে দেব এর ভিতর। এখন গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। দেওয়ার পরে ব্যাটারটা দেওয়ার পরে আমি লো করে দেব। ননস্টিকের কড়াইতে দিলে খুব সুন্দর হতো, গোলগাল করে করে নিতে পারতাম আর একসঙ্গে সব হয়ে যেত। কিন্তু এখানে আমার অন্য সবজির অনেক তাড়া আছে, যার জন্য আমি এখানে শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি। এই ডালের বড়াতে বেশি তেল লাগে না, তারপর অনেকক্ষণ ভিজে রাখলে পরে তো কোনো কথাই নাই। আমারও বেশিক্ষণ ভিজানো হয়ে গেছিলো, 6-7 ঘন্টার কথা বলেছি। আর এতটা ভিজে রাখার কারণ আমার অন্য কিছু কাজে পেশে থাকার কারণে, তবে তার জন্য ভালো, বাড়তে সুবিধা হয়েছে আর খুব ভালো হয়েছে। আর এই বড়াগুলো যে কি মজাদার হয় খেতে, না খেলে বুঝবে না কারণটা, সত্যিই অসম্ভব খুব টেস্ট হয় এই বড়াগুলো। আর এ ভাত দিয়ে খাওয়ার জন্য যে কি ভালো লাগে কি আর বলবো, ভাতের জন্যই বেশি ভালো এটা। তারপরে এমনি মুখে মুখরোচক হিসাবে তো খুব ভালোই।
एक ही भावे आमी समस्त बड़ागुलो एभावे भेजे नियेछि। तुम्हारा जदि एर थेके आरो बेशी कुड़कुड़े बनाते चाओ ताहले एर संगे सामान्य एकटु चालेर गुड़ो मिलिए दीते पारो, किन्तु आमी देइनि एखाने, शुधु मसला दिए करेछि। ताई असम्भव टेस्ट, आमी आर किछु चाइ ना, बस एइटाई आमार खूब भालो। এই বড়া বানাতে বানাতে আমার অনেকবার কারেন্টে ডিস্টার্ব করেছে, তারপর আমার মোবাইলে স্পেস ভরে গিয়েছে, যার জন্য আমি বেশি সুন্দর করে দেখাতেই পারলাম না। শেষ মুহূর্তে তো কারেন্টে এত জ্বালাতন করেছে, আমি পুরো ভিডিওটা আমি করতেই পারলাম না কমপ্লিট। যাক, এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। যা আর একটু লাল লাল করেই নামিয়ে নেব, বেশি ভাজা লাগে না, এগুলো অনেকক্ষণ ভিজে থাকে তো, বেশি নাই, একটু কুড়কুড়ে করার জন্য এরকম। আর ঢেকে দিলে পরে তো নরম হবে, যার জন্য আমি ঢাকি না, এই কুড়কুড়ে রাখার জন্য আমি না ঢেকেই এইভাবে ভেজে নিচ্ছি। এই বড়া বানানোর জন্য ঢাকার দরকার পড়ে না, এমনিতে এইভাবে ভাজলে খুব সুন্দর হয়। যা আর একটু লাল লাল করেই নামাচ্ছি। আমি যে বড়াটা বানিয়েছি এটা কিন্তু পেঁয়াজি না, এটা ডালের বড়া করলাম। পেঁয়াজি হলে পরে এখানে আরও পেঁয়াজ দিতে হতো, আর সেটা ডালটার মাত্রা কম থাকতো। যাক, বড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি এই যে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি এই একইভাবে করে নিয়েছি। সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আর দেখালাম না। এখন কারেন্টের অসুবিধায় এই দেখো আমি বাইরে গিয়ে ছাদে গিয়ে এই ভিডিওটা করছি। এই দেখো কারেন্টের জ্বালাতনে আমার এইভাবে বড়াগুলো কমপ্লিট করতে হলো। যাক, তোমাদের সুস্থতা ও ভালোবাসায় আমি এখন ভিডিওটি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেমনভাবে আসো ঠিক তেমনিভাবে থাকো আমার অন্যান্য ভিডিও দেখার জন্য। তোমাদের সুস্থতা ও মঙ্গল কামনায় ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। এখন আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। বাই। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই, প্লিজ প্লিজ প্লিজ।